কি ঘটেছিল সেদিন? আমি থাকি শহীদ মোহাম্মদ ফরাজ হোসেন ছাত্রাবাসে। আমি সেদিন আমার হলে রিডিং রুম নাই, আমি পড়াশোনা করতে গেছিলাম নর্থ হলে। তো নর্থ হলে রিডিং রুমে আমি পড়াশোনা করছি। রাত 11টার সময় আমার বন্ধু আমাকে ফোন দেয় যে আজকে গেস্ট রুম আছে, তো ওই রুমে আয়। আমি বলছি আমি তো অ্যাসাইনমেন্ট করছি। তখন বলছে সমস্যা নেই, তুই দ্রুত রুমে বাইদের সাথে দেখা করে না। তখন আমি রুমে আসি, আমার সাথে 102 নম্বর রুমে আমার সাথে প্রবেশ করে আলাদি। আমি যখন রুমের ভিতরে ঢোকার সাথে সাথে আমাকে চর মারে, কোনো কিছু না বলে আমাকে তারা চর মারে, আলামিন ভাই আমাকে থাপ্পড় মারে। আলামিন ভাই হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী। তো আমাকে থাপ্পড় মারার পরে বলে যে তুই তুই খুব মানে অকথ্য ভাষায় গালাগালি করেছিস। তো এরপর আমাকে বলে যে এক পায়ের উপর দাঁড়িয়ে থাক। তারপরে আমি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকি। এবার হচ্ছে আমার পরনে লুঙ্গি ছিল, বলে লুঙ্গিটা চেঞ্জ করে প্যান্ট পর। আমি প্যান্ট করে এবার আর সুদীপ ভাই বলে তুই সামনে আয়। আমি সামনে গেলাম। এবার বলে যে তুই লাস্ট কবে ছাত্রলীগের প্রোগ্রাম করেছিস? তা আমি বললাম যে আমি ছাত্রলীগের সকল প্রোগ্রাম আমি আমার নিউজ পোর্টাল থেকে কভার দিয়েছি। তারপরে বলে যে এটা এটা সাংবাদিকদের কোনো জায়গা না, এটা সাংবাদিকতার কোনো জায়গা না, তুই সাংবাদিকতা করবি, তুই বাইরে গিয়ে করবি। তখন আলামিন ভাই সজীব ভাই আমার পায়ে লাঠি দিয়ে ধরে ধরে বাড়ি মারে দুই তিনটা। এরপরে আরও কয়েকজন ছিল বলে তারা আমাকে অঙ্গ করছে গালাগালি। আমার সহকর্মী ফয়সালকে নির্যাতনের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টার কাছাকাছি সময়ে আমার ফোন চিজ করার জন্য আসে সোহেল, তার নেতৃত্বে হচ্ছে চমক, সোহাগ সহ আরও কয়েকজন। তারা এসে আমার ফোন চায়, আমি দিতে চাই, দিয়েছিলাম কিন্তু ফোন লক ছিল। তারা আমাকে ফোন লক করার জন্য বলে, আমি মানে দ্বিধাবোধ করি, দিতে চাচ্ছি না। তখন গলায় পাড়া দিয়ে তারা আমার হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নেয়। পাসওয়ার্ডটা দেওয়ার পর তারা হচ্ছে আমার আমাকে বিভিন্নভাবে গালাগালি করে বৃহস্পতিবার চলে যায়। শুক্রবার 8টা বা 9টার কাছাকাছি সময়ে শুধু রাউদ্রামন সোহেল সে একা আসে। একা এসে বলতেছে যে হচ্ছে তারা ফোন যখন চিজ করে নিয়ে গেলো সব প্রথম প্রথম সব কিছু তারা দেখেছে। দেখার পর সে আমাকে প্রথমে এসেছে শিবির ব্লেম দেওয়ার চেষ্টা করে। যখন শিবির ব্লেম দেওয়ার মানে কোনো ডকুমেন্টস পাইনি তারা না, তারপরে বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্ন করার পর হচ্ছে ইচ্ছে মতো চট্টগ্রাম মারে আমার দুই কালে। তার তার প্রথম কথা হচ্ছে যে কেন আমি মানে আমার হলের ঘটনা কেন আমি এটাকে মানে ধামাচাপা না দিয়ে কেন আমি নিউজ করালাম, এই মানে অভিযোগটা এনে সে আমাকে চট্টগ্রাম ছিল মারে। তারপর দুই গালে একবারে সজোরে চট্টগ্রাম মারে, আমার কানে আমি ব্যথা আমি পড়ে যাই। কলেজ প্রশাসনের কোনো ক্ষমতা নাই হলে হচ্ছে শিক্ষার্থীদের তোলে, কারণ কোনো কিছু দিতে পারে না। শুধু হলে কলেজ প্রশাসন শুধু টাকা তোলে আর হচ্ছে এই পর্যন্তই। আর প্রত্যেক ছাত্রকে ছাত্রলীগের ভাইরা তোলে, তাদেরকে প্রোগ্রাম করে, তাদেরকে করে, তারাই সব কিছু করে, মেনটেন করে, মনে করেন যে কোন রুমে কাকে দেবে সব তারাই ইয়ে করে। আমি যদি হলফ করে বলতে পারি যে অনেক হোস্টেল সুপার আছে যারা কোন রুমে কয়েকজন থাকে নিশ্চিত করে বলতে পারবে। সাধারণ শিক্ষার্থী যারা হলে থাকেন, এবং তারা শুধু সাধারণ শিক্ষার্থী না, তারা ডাকসাসের সদস্য, ওনাদেরকে হলে নির্যাতন করেছেন। তার এই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা আমরা নিরাপত্তাহীনতায় আছি, ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই। আমার মনে হয় যারা সাংবাদিক দেখা করে জিনিস আছে তারা অবগত আছেন। আমরা এর মধ্যে যেদিন ঘটনা একদিন বিলম্ব হয়েছে, পরদিন ঈদে মিলাদুন্নবী ছিল, ঈদে মিলাদুন্নবী ছুটির কারণে আমরা এই ঘটনা আসলে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমরা পরদিনই সেদিনই আমরা তৎপর ছিলাম। পরদিন আমরা অনেক শিক্ষকের ডেকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমরা আরও সাংবাদিকরা এসেছিলেন, তাদের উপস্থিতিতে আমরা কিন্তু এই তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। সেটা কাজ চলছে, তাদেরকে আগামী বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দেবেন।